দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে দেশের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট গল্প প্রচার করছে একটি মহল। তাদেরকে প্রতিহত করার আহ্বান জানালেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে এম আব্দুল মোমেন। বুধবার সকালে রাজধানীর বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন তিনি। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপুমনি বলেন, 1952 সালে কারাগারে থেকে বাইরের আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন বঙ্গবন্ধু। সাম্প্রতিক সময়ে বিদেশি গণমাধ্যমে যে মিথ্যাচার প্রচার করা হচ্ছে তা প্রতিহত করতে হবে।